বিক্ষিপ্তভাবে কয়েকটি বাসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাজধানীতে বিএনপি ডাকা টানা তিন দিনের প্রথম দিনটি পার হল এদিকে ডিএনপি কমিশনার হাবিবুর রহমান অভিযোগ করেন চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অন্যদিকে সারাদেশে নৈরাজ্য ছড়িয়ে দিতে অবরোধ দিয়েছে বিএনপি বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিএনপি ঘোষিত টানা তিন দিনের অবরোধ কর্মসূচি এ অবরোধের প্রথম দিন রাজধানীর রাস্তায় যানবাহন চলাচল ছিল খানিকটা কম তারপরও দিনভর মাঠে দেখা মেলেনি বিএনপি ও জামায়াতের কোনো মিছিল পিকেটিং তবে কয়েকটি স্থানে গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বিএনপি নেতাকর্মীরা মাঠে না থাকলেও বিভিন্ন সড়কে মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দলটির ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন বিএনপি নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দিতে অবরোধ কর্মসূচি দিয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে প্রতিরোধের ঘোষণা দেন তারা তারা এই অবরোধ কর্মসূচি তো দিয়েছে আসলে ঢাকা শহরে তাদের সমাবেশের নামে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল সেই সারা দেওয়ার জন্য অবরোধ নৈরাজ্য বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকায় সারা দেশে রাজপথে থেকে মানুষকে শক্তি যোগাবে মানুষকে সাহস যোগাবে যাতে এই অপরাজনীতির বিরুদ্ধে তারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে গতকালকের হরতালেও তাদেরকে জনগণ আস্থা করে নিক্ষেপ করেছে এই অবরোধ দেশের শান্তিপ্রিয় জনগণ কখনো মানে নাই আর কখনো মানবেও না এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতারা বলেন জনগণ বিএনপির অবরোধ প্রত্যাখ্যান করেছে কর্মসূচির নামে চূড়াগুপ্তা হামলা করছে বাসে তাই জনগণের পাশে শান্তিপূর্ণ সতর্ক অবস্থানে থাকবেন তারা ছয়শো দশটা ইউনিট আছে চব্বিশটা থানা আছে পঁচাত্তরটা ওয়ার্ড আছে প্রতিটা ইউনিট থানা ওয়ার্ড সবাই আজকে বাস পথে আসে কোনো প্রকার ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না কোনো প্রকার সংবিধান বহির্ভূত কোনো পদক্ষেপের কাছে বাংলাদেশের মানুষ মাথানত করবে না বাংলাদেশে আমি স্বেচ্ছাদেশেবলীগ সারা বাংলাদেশে প্রতিটি থানায় উপজেলায় জেলায় অত্যন্ত প্রহরী মতো দিচ্ছে এই ধরনের অপশক্তি সন্ত্রাসীদের রাস্তায় পেলেই তাদেরকে আমরা আইনে সমর্থ করব যে হাতে বোমা মারবে সে হাত ভেঙে দিব এবং যে হাতে আগুন ধরাবে সে হাত আমরা ভেঙে দিব আর নয় এবার আমরা শান্তি চাই এদিকে ডিএমপি কমিশনার বলেন দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চলছে যারা চোরাগুপ্ত হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশকে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে পুলিশ অবশ্যই তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা তরুণ বেগি গ্লোবাল টেলিভিশন ঢাকা